অনেক ফেসবুক এই যদি কোন হেকারে হ্যাক করে নিয়ে যায় তাহলে ইস হায় সর্বনাশ তো এইটা বলার আগে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি মাত্র তিনটা সেটিংস করে রাখেন সারা জীবনের জন্য আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর থাকবে কোনো হ্যাকারে আপনার এই শখের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যেতে পারবে না তো সর্বপ্রথম যে সেটিংসটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি স্ট্রং দিতে হবে বেশিরভাগ হ্যাকাররা টার্গেট করে থাকে এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের উপর তো কেউ কেউ কী করে এই ফোন নম্বর দিয়ে রাখে বা কেউ নাম দিয়ে রাখে তো এরকম সহজ পাসওয়ার্ড আপনি না দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিতেছি তো দুই নম্বর যেটা আমার ফেসবুক আইডিটা ওপেন করব তো ফেসবুক আইডি ওপেন করার পর উপরে এখানে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনের মধ্যে আমি ক্লিক করব। তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সেটিংসের আইকন চলে এসেছে এই সেটিংসের আইকনের মধ্যে ক্লিক করব। তো সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে একটা অপশন লেখা রয়েছে প্রাইভেসি চেকআপ এই প্রাইভেসি চেকআপের উপরে একটা ক্লিক করব তো প্রাইভেসি চেকআপে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট অপশন চলে এসেছে এই দ্বিতীয় নম্বর যে অপশন এখানে লেখা রয়েছে হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন তিনটা অপশন চলে এসেছে তো এই তিনটা অপশন মূলত হচ্ছে আপনার ফেসবুক আইডির সিকিউরিটির জন্য তো প্রথম যে সেটিংস এখানে রয়েছে ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে তো সেটা তো আমি আগেই বলে দিয়েছি তারপর দ্বিতীয় নম্বর যে সেটিংস সেটা হচ্ছে এখানে লগ ইন এলার্স এয়ার ওয়ান তিন নম্বর যে সেটিংস সেটা হচ্ছে ট্রান অন টু ফেক্টর অটোমনিকেশন তো এই দুইটা সেটিংস আপনি কিভাবে অন করবেন নিচে এখানে রয়েছে রিভিউ এই রিভিউর মধ্যে আমি ক্লিক করবো তো রিভিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড মানে এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি আর চেঞ্জ করব না নিচে এখানে রয়েছে স্কিপ এখান থেকে আমি স্কিপ করব তো স্কিপ করার পর এখানেই চলে এসেছে এই দ্বিতীয় নম্বর সেটিংস এখানে দেখতেছেন দুইটা অপশন রয়েছে তো উপরের যে অপশনটা রয়েছে আপনার ফেসবুক আইডির নোটিফিকেশন এখান থেকে অন করে রাখবেন আমার এখানে দেখতেছেন অন করে রাখা আছে আর নিচে এখানে দ্বিতীয় নম্বর যে অপশন সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডির সাথে যে জিমেইলটা যুক্ত করা আছে সেই জিমেইল আইডি এই সাইটটি আমার এখানে দেখতেছেন অন করা আছে মানে এই দুইটাই আমার অন করা আছে আর আপনার যদি এই দুইটা অন করা না থাকে তাহলে অবশ্যই আপনি অন করে নেবেন তো এই দুইটা যদি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটা যদি কোনো হেকারে হ্যাক করতে যায় তাহলে আপনার ফেসবুক আইডিতেও নোটিফিকেশন আসবে আর সাথে আপনার ফেসবুক আইডির সাথে যে জিমেইল যুক্ত করা আছে। সেই জিমেইলেও নোটিফিকেশন চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা কেউ হ্যাক করার দান্দা করতেছে আপনি সাবধান হতে পারবেন তিন নম্বর যে সেটিংস সেটা হচ্ছে নিশ্চয় এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করবো তো নেক্সট করার পর এই যে উপরে এখানে দেখতেছেন লেখা রয়েছে টু ফেক্টর অথোনিকেশন মানে আপনার এই ফেসবুক আইডি টু ফেক্টরটা অন করতে হবে একটা ফোন নম্বর দিয়ে এই টু ফ্যাক্টরটা যদি আপনার ফেসবুক আইডি অন করে রাখেন তাহলে যে ফোন নম্বর দিয়ে আপনি টু ফেক্টর অন করবেন যদি কোনো হ্যাকারে হ্যাক করতে যায় তাহলে সাথে সাথে এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে এই ভেরিফিকেশন কোডটা যদি সে পায় তাহলে এই ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবে নতুবা লগ ইন করতে পারবে না তো এই টু ফ্যাক্টরটা আপনি কিভাবে অন করবেন নিচে এখানে লেখা রয়েছে গেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করে বাকি প্রসেসটা কিভাবে করবেন এই ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেগুলি চাইলে আপনি দেখে নিতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন